ব্রিজ, অনেক বড় ব্রিজ, দুই পাশে এপার ওপার। আসসালামু আলাইকুম, আজকে আমি চলে আসছি অনেক সুন্দর একটি গ্রামে, আর গ্রামের উপরে যে অনেক বড় একটা নদী বয়ে গিয়েছে সেটার উপর দিয়ে একটা ব্রিজ বানিয়েছে, সেই ব্রিজটার নাম হচ্ছে নাওরার ব্রিজ। এটা অনেক বিশাল বড় নদী ছিল, এখনো আছে। ইসাপুর দিয়ে আছে, অনেক বড় টলার লঞ্চ এখনো চলে বয়ে গেছে, নদীর নাম হচ্ছে বালুমুদি। ভাড়া নিয়েছে তো নাড়ার ওই পাশে যেতে পারিনি, ব্রিজের এখানে উঠেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক সুন্দর, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে আমি বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারি। মসজিদ অনেক সুন্দর, একটা মসজিদ দূরে, দেখেন এরা নিচে, আমি অনেক উপরে উঠেছি। এইখানে অনেক বড় বড় পজিট, এই কবুতরটা উঠতেছে হচ্ছে ভীষণ। তো আমাদের পাশে ওই যে লঞ্চগুলি দেখতেছে, ওই যে লঞ্চ ওই যে মানুষ যাচ্ছে দর্শক, আমি চলে আসছি সেই নাওরার ব্রিজে। এই যে ব্রিজ পাশে দেখেন অনেক বড় বড়, আমি অনেক দূরে চলে আসছি কিন্তু যে ওই যে ল ছোট ছোট স্টিমার এগুলি, নিচে অনেক উপরে এই যে দেখেন, এটা অনেক বড় নদী, এটা পানি শুকিয়ে গেছে, তো এগুলো আবার খনন করা হবে যেহেতু এই ব্রিজটা বানাইছে। ব্রিজটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এগুলি যারা যাই যেগুলি আগে নদী ছিল এগুলি আবার খনন করবে। আর মসজিদ তো কথা বলার কথাই রাখি, অনেক মসজিদ যাচ্ছে যে লোকেশন দিয়ে এই যে দেখেন, এই যে ব্রিজের মাঝখানে আমি চলে আসছি। আমি চলে আসছি ব্রিজের মাঝখানে, নাওরার ব্রিজ, সেটা অনেক বড় ব্রিজ দেখেন। পানিগুলো এই যে আসলে পানিগুলি একদম কালো,
স্টেশনের ও বাজে একটা গন্ধ পানি থেকে আসতেছে, পানি শুনে যে বালি উঠাচ্ছে মানুষ, এখান থেকে বালি উঠে। এটা অনেক বড় নদী দেখেন থেকে নারায়ণগঞ্জ, এখান থেকে যে নারায়ণগঞ্জ সেদিক দিয়ে যায় অনেক বড় খাল যাক, অনেক সুন্দর একটা মসজিদ যায়, আসলে কি লাল ভোগ গেলাম আমি জানি না, খুব কাছে চলে আসলাম। রূপার সামনে যেতে পারেন, পাশে রাস্তা নেই, এই যে দেখুন ওই সাইড দিয়ে যে রোদও বসছে অনেকগুলো। ব্রিজের পিলারগুলি অনেক হাই থেকে, এই সবজিগুলি সব ওনারা নিয়ে যাবে, সবজি সব নিয়ে যাবে হচ্ছে নতুন বাজারের দিকে, যে এখান থেকে সব সবজি যায়। দেখেন প্রিয় দর্শক, আমার চ্যানেলটা আপনার বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানাই, তো প্লিজ আমার চ্যানেল বেশি বেশি দেখবেন, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেবেন। তো আমি এখন অত দূর বেড়াতে দিকে যাবেন? হ্যাঁ ও আচ্ছা, দেখতে পাচ্ছেন পানিগুলি, দেখেন পানি পানি একদম, আসলে এইখানের পানি থাকার কথা স্বচ্ছ সাদা, কিন্তু এত কালো পানি, অনেক কালো পানি। তো মানুষজন এখন আসে না, বিকাল বেলার সাথে সাথে অবশ্যই মানুষজন আসবে, আমি আশা করি। ওইখানে জানি কি পড়াচ্ছে জানি না, কিন্তু এত দুর্গন্ধ আসতেছে জানি না, খুবই বাজে গন্ধ। বেলা বেলার সাথে সাথে মানুষ এখানে চলে আসবে, আমারও ভালো লাগতেছে, যারা চাকরিজীবী তারা যত চাকরি এটা আরো খনন করবে। হ্যাঁ নদীটার নাম কি ভাই? বালু নদী এটা? হ্যাঁ শীতলক্ষা, না শীতলক্ষা নদীর দিকে বালু নদী তো, এটা এটা আরো খনন করবে তাই না, এটা আরো খনন করবে। এখান থেকে বালু নদীর নাম হচ্ছে এটা বালু ভর্তি, আর এখান থেকে অনেক বালি অনেক দিকে চলে যায়, আশেপাশে ছোট ছোট খাল আছে এগুলি ভরাট করে। ভাইয়ারা ওই ভাইয়ারা না আছে না শীতলক্ষা নদী, আসলে এদিক দিয়ে তো নারায়ণগঞ্জ একদম চলাফেরা বেশি, উনি দুষ্টামি করে বলতে শীতলক্ষা নদী একটু পরে ইসাপুর। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি দেখবেন। বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষজন এখানে, অনেক বাতাস অনেক উপরে হাই, দেখতেই পাচ্ছেন আমরা কত উপরে।
বেড়াইতে দিকে যাব তো আমি এখন চলে যাই বেড়াইতে দিকে জাগার জি ভিডিও করতে না আইতে আইতে প্রথমবার যাইতে ভিডিও করতে বিসমিল্লাহ আমার ভিডিও করব শেয়ার নাওলার হ্যাঁ এটা যাচ্ছে যে সময় হয় না কি অফিসের টাইম তো আসছে হ্যাঁ নতুন বাজার থেকে উঠছি আমি এখানে মানে অনেক মানুষজন হয় না ভাইয়া মানুষজন হয় না বিকাল অনেক খাবার টাবার নিয়ে আসে খাবার টাবার নিয়ে আসে না মানে যে যারা বি হ্যাঁ জল ফিরি গাছের কি অবস্থা গাছ না মনে হচ্ছে দুলার গাছ রিক্সায় গেলে যদি নতুন বাজার থেকে রিক্সায় উঠেন তাহলে একটু ভাড়া বেশি নেবে পারে তার যদি অসুস্থ হয়ে যায় বেগুনে থাকেন তাহলে একটু পরিমাণ বাস আপনার যদি বেড়া যেতে চান তাহলে 100 ফিটে রাস্তা দিয়ে যেতে হবে অনেক জায়গা আছে বার্তা দিয়ে তো আমাদের তো এলাকায় থেকে আমরা নতুন বাজারে 100 ফিটে রাস্তায় আমরা বার্তা যাই না কারণ বার্তা আমাদের জন্য অনেক দূরে আমরা সবাই আমার ভিডিওটা দেখেন 100 ফিটে রাস্তা অনেক দেখছে যাচ্ছে আমার অফিস প্লেস আমাদের এলাকা আমি রিক্সা যদি রেগুনা তো যাচ্ছি আমি রিক্সা অনেক ঝাঁকি লাগে ভিডিওটা অনেক ভাঙা ছিল আজকে তো 2 মিনিটে চলে আসলাম অন্য সময় আমাদের অফিস টাইমে পাকা 1 ঘন্টা সময় লাগে কারণ আমরা যেহেতু আমাদের অফিস এলাকায় এই বিভসুন্দরা ভিটামিনের এই গেট থেকে এত জ্যাম লাগে শুক্রবার থেকে অফিস স্কুল সব কিছু বন্ধ থেকে আমাদের মানে 4-5 মিনিট লাগে না নতুন বাজার থেকে এখানে আসতে 100 ফিট সেই মসজিদ মোস্তফা আল মোস্তফা একটু রাখেন বাম পাশে আর হচ্ছে বসুন্ধরা 300 ফিটে আছে আর যখন বিকাল হবে আজকে শুক্রবার ছুটিদের এই ব্রিজে অনেক মানুষ ঘুরতে আসে এরা সব বিকালবেলা হয়ে যায় ভিন্ন দেখ এটা একটা মূর্তি দেখতে একদম প্রিয় হয়েছে